মঙ্গলকোটের কৈচরে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির বেশ কিছু কর্মীর সমর্থক দুই কর্মীকে দলীয় কার্যালয়ে চাবি মেরে প্রায় দু ঘণ্টা ধরে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, 51 নম্বর মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে দুর্নীতি করছে মঙ্গলকোটের দুই বিজেপি কর্মী শিশির ঘোষ ও বিবেক সাঁতরা। বর্তমানে মঙ্গলকোট বিধানসভায় সাধারণ সম্পাদক হলেন শিশির ঘোষ ও মঙ্গলকোট বিধানসভায় আহ্বায়ক হলেন বিবেক সাঁতরা। ওই দুই কর্মীকে মঙ্গলকোট কৈচর বিজেপির দলীয় কার্যালয়ে চাবি মেরে দেয়। তাদের দাবি, অবিলম্বে 51 নম্বর মণ্ডল সভাপতি পুনরায় নির্বাচন করতে হবে। অপরদিকে মঙ্গলকোটের বিজেপির সাধারণ সম্পাদক শিশির ঘোষ জানান, আমি দলীয় উচ্চ আধিকারিকদের এই বিষয়টি জানিয়েছি, খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। অপরদিকে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী জানান, বিজেপি এখন ক্ষমতায় না আসতেই গোটা রাজ্যে ওদের গোষ্ঠী কণ্ডল চলছে, মঙ্গলকোটে এটা নতুন কোনো কথা নয়। আমাদের সভাপতি নির্ধারণ করা হয়, সেই সভাপতি বিগত 8-9 মাস আগে থেকে আমাদের এই সভাপতি গঠন নিয়ে এবং দলের যে সাংগঠনিক বিধি নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমাদের এখানে একজনকে সমস্ত কর্মীরা যাদের দ্বারা সে সিলেকশন করা হয়েছিল সেই ব্যক্তিকে না করার জন্য অপর চতুর্থ পঞ্চম এক ব্যক্তিকে তুলে নিয়ে এসে করার জন্য এই জন্য আমাদের এখানে কর্মীদের বিক্ষোভ। যে যারা বুথ সভাপতিদের বা প্রমুখ আমাদের যারা কার্যকর্তা আছে তাদের দ্বারা যাকে সিলেকশন করেছিল তাকে না করার জন্য এদের এই বিক্ষোভ। কেন আপনাদেরকে কেন আটকে রেখেছেন? আপনারা ভেতরে আছেন না? আমরা আলোচনার মধ্যে ছিলাম সমস্যা সমাধান করার জন্যে। কিছু ভুলত্রুটি আমাদের উভয় পক্ষেরই মধ্যেই আছে, সেই ভুলত্রুটিটা যাতে আমরা আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। কজন আটকে রেখেছে? আমরা আছি 7-8 জন আছি। ভেতরে কজন আছেন? ভেতরে 7-8 জন আটকে রেখেছে সবাইকে। হ্যাঁ, আটকে আপনারা সকলেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন? দুর্নীতি না স্বনীতি, স্বনির্ভর না পরনির্ভর সেটাও বলতে পারবো না। এবার বিষয়টা হচ্ছে আমাদের দুর্নীতি নয়, আমাদের সভাপতি গঠন নিয়ে। মঙ্গলকোট বিধানসভার 51 নম্বর মণ্ডলের দলীয় নির্বাচনের সময় এই মণ্ডল অ্যাডহক ছিল, ঘোষণা হয়নি। পরবর্তীকালে দলীয় সংবিধান অনুযায়ী যার ঘোষণা করার কথা জেলা সভাপতি, তিনি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন। সেই নাম নিয়ে এই মণ্ডলের কার্যকর্তাদের মধ্যে ক্ষোভ আছে। একজন শক্তি কেন্দ্রের প্রমুখ রাজু রাজবংশী এবং বিজয় ব্যানার্জি, হ্যাঁ, এরা আমরা আলোচনা ঘরে থাকাকালীন ওরা বাইরে থেকে তালা লাগিয়ে দেয় এবং আরও হয়তো কোনো সমর্থক বাইরে কারা কী রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমিরুল ইসলাম ও আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।